ডিজের তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির দাঁতপুরের আমরা গ্রামের ঘটনা, এক সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী আহত, গ্রেপ্তার নয় আটক, গাড়ি সহ ডিজে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল আমরা গ্রাম থেকে ট্রাকটা নিয়ে বলাগড়ে পিকনিক করতে যায় বেশ কয়েকজন। পিকনিক করে ফেরার পথে সন্ধ্যায় পান্ডুয়ার দারবাসিনী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ডিজে বাজানো নিয়ে বচসা হয় পিকনিক পার্টির। একটি মিষ্টির দোকান ভাঙচুর করা হয়, ব্যবসায়ীদের মারধরও করা হয়, দুজনকে ধরে আটকে রাখে ব্যবসায়ীরা। ঘটনার কথা দারবাসিনী বাজার কমিটি পুলিশকে জানায়। পান্ডুয়া থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়, বাকিরা পালিয়ে যায়। গত শনিবার থেকে ডিজের তাণ্ডব শুরু হয় আমরা গ্রামে। ট্রাক্টরের উপর 48টা মাইক আর বক্স বেঁধে চলতে থাকে কান ঝালাপালা করার শব্দ। দাঁতপুর থানার পুলিশ আমরা চৌমাথায় অপেক্ষা করছিল ডিজে বন্ধ করার জন্য। পিকনিক পার্টি ফিল্ডে পুলিশ ডিজে বন্ধ করতে বলে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট ছোড়া। আহত হন এসআই শ্রীমন্ত সিংহরায় সহ দুই কনস্টেবল ও একজন হোমগার্ড। ডিজে আটক করতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পুলিশ। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রাম থেকে এক মহিলা সহ নজনকে আটক করে। তাদের মধ্যে পূর্ব বর্ধমানের দেবীপুরের তিনজন আছে যারা ডিজে ভাড়া দিয়েছিল। ডিজে বক্স মাইক সহ ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নজনকে গ্রেপ্তার করে দাঁতপুর থানার পুলিশ। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। সন্ধ্যার সময় একদল পিকনিক করতে গিয়েছিল পাশে আমরা দাঁতপুর থানা এলাকার আমরা গ্রাম থেকে একদল ছেলে তারা কোথাও পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে দারবাসিনী বাজারে ঢুকে ওই মালক্ষী সুইটস যে দোকানটা আছে ওই দোকানের পাশ দিয়ে যখন ঘুরছিল বা তারা যখন যাচ্ছিল গাড়িটা স্লো করে দিয়েছিল। দোকানদার তাদের বলে হয়তো মাইকটা বন্ধ কর বাবা, যে তোরা মাইকটা আস্তে বাজিয়ে যা, কিন্তু তারা ওই নিয়ে তারা তাদের সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে পড়ে। তর্ক বিতর্ক হতে হতে তাদের কিছু খেলাখেলি হয়, তারপরে মিষ্টির বয়েম দু একটা ছিল দু একটা বয়েম উল্টো পুল্টো ফেলে দেয়। তারপর পাশাপাশি দোকানদাররা সব ছুটে আসে। এইবার যেটা হয় মারামারি তিন ঘুষি দু চারটা বছর দুজনের মধ্যে হয় বিতর্কের মধ্যে হয়েছে। তারপর তো যখন আমি খবর পাই, আমি যেহেতু ওই বাজারের সেক্রেটারি, আমি যখন খবর পাই আমি ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে গিয়ে যেতে যেতে তখন মোটামুটি থেমে যাই, ঝগড়াঝাটি থেমে যায়। তারপর আমার যেটা কর্তব্য আমি পান্ডুয়া থানায় ফোন করি, থানা থেকে পুলিশ আসে। পুলিশ এসে জিনিসটাকে মিটমাট করার জন্য দুজনকে, ওরা যেভাবে ঝামেলা করছিল ঝামেলা করতে করতে দুটো ছেলেকে আটকে রেখে বাকি তারা পালিয়ে যায়। সেই মুহূর্তে তারা গাড়ি জোর চালিয়ে চলে যায়। দুটো ছেলেকে আটকে রেখেছিল দোকানদাররা, সেই দুটো ছেলেকে পান্ডুয়া থানা পুলিশ এসে তুলে নিয়ে যায়। তারপর ওই গাড়ি গিয়ে শুনলাম পরে ওখানে গিয়ে আমরার মোড়েতেও নাকি তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, তারপর দাঁতপুর থানা চলে আসে। বাকি ঘটনাটা দাঁতপুর থানায় হয়েছে যারা সেটা আমরা জানি না। তাই